কিছু আছে তা এলিয়ে প্রস্তুত থাকো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ ১৯৪৭ সাল দেশ ভাগের পর বাঙালিদের প্রাণের ভাষা বাংলা ভাষার উপরে আঘাত আসল বাংলার ভাষা আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ছিনিয়ে আনল বাঙালির বাংলা ভাষাকে এরপর এল ৬৯ গণ অভ্যুত্থান ঐতিহাসিক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তা এড়িয়ে প্রস্তুত থাকো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ দেশি বিদেশি চাপের কারণে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে শুরু করেন দেশ গড়ার কাজ ও আমার দেশের মাটি তোমার পরি দেখাই এরই মধ্যে দেশি বিদেশি ষড়যন্ত্রে বাঙালির জীবনে নেমে আসে সবচেয়ে করুণ মর্মান্তিক কলঙ্কিত একদিন ১৫ই আগস্ট বিষাদে ছেয়ে যায় সারা দেশ তোরা কারা কি চাস আমাকে মারবে না তো তোমরা আমি মায়ের কাছে যাব আমি মায়ের কাছে যাব Oh,
جوار سوء كرم بنگلادشي